ডের স্টুডেন্টস প্রথম প্রশ্ন উত্তরে আমরা আসব প্রথম প্রশ্ন স্ক্রিনে দেওয়া হলো হাইড্রোজেনের যোজ্যতা কত হাইড্রোজেন মৌল হাইড্রোজেনটা হচ্ছে আমাদের পর্যায় সারণীর প্রথম মৌল সবচেয়ে হালকা মৌল সবচেয়ে হালকা গ্যাস এবং পর্যায় সারণীটা একদমই প্রথমে অবস্থিত এক পারমাণবিক সংখ্যা নিয়ে বসে আছে হাইড্রোজেন তো এই হাইড্রোজেনের যোজ্যতা কত যোজ্যতা বলতে আমরা কী বুঝি কোনো মৌলের পরমাণুর যে বহিস্ত কক্ষ থাকে আমরা জানি পরমাণুর বহিষ্ট কক্ষে কী থাকে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রন সংখ্যা যতগুলো ইলেকট্রন সংখ্যা গ্রহণ বা বর্জনের মাধ্যমে নিকটবর্তী কোনো নোবেল গ্যাস নোবেল গ্যাসগুলো কোটায় থাকে আঠেরো নম্বর শ্রেণীতে নোবেল গ্যাসগুলো যে বাইরের তোমার বাইরের যে তোমার কক্ষতাটাকে সেটা কিন্তু সবসময় ফুলফিল থাকে নোবেল গ্যাসগুলোর যোজ্যতা জিরো হয় অর্থাৎ যোজ্যতা জিরো করতে বা নোবেল গ্যাসের যে তোমার ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে নোবেল গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে সেই সমস্ত মৌলকে কিন্তু আমরা সেইটাকে আমরা বলবো যোজ্যতা তো যোজ্যতা এখানে বলতে আমরা কী বুঝি হাইড্রোজেনের বাইরের কক্ষে একটি ইলেকট্রন থাকে এর নিকটবর্তী নিকটবর্তী যদি আমরা কোনো নিষ্ক্রিয় গ্যাস দেখি সেটা হচ্ছে হিলিয়াম আর হিলিয়ামের বাইরের কক্ষে কতগুলো ইলেকট্রন থাকে হিলিয়ামের দুটো ইলেকট্রন থাকে সো একটা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে কিন্তু হাইড্রোজেনের দুটো ইলেকট্রন ফুলফিল হবে সো হাইড্রোজেনের যোজ্যতা কত হবে এক হবে হাইড্রোজেনের যোজ্যতা বাহাদুরগড়ের যুদ্ধ কত সালে হয় বাহাদুরগড়ের যুদ্ধটা খুব ইম্পর্ট্যান্ট যুদ্ধ মধ্যযুগে মুঘল সাম্রাজ্যের একটা কিন্তু গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল যখন মুঘল সাম্রাজ্যে শাহজাহান মুঘল সম্রাট শাহজাহান যখন অসুস্থ হয়ে পড়েন বা মুঘল সম্রাট শাহজাহানের পরবর্তী সময়ে তার যারা পুত্র ছিল দারা শিকো সুজা এরা সব ছিল কি এরা সব ছিল মুঘল সম্রাট শাহজাহানের পুত্র ছিল সো এদের মধ্যে ঔরঙ্গজেব এদের মধ্যে কিন্তু যুদ্ধ লেগে থাকতো একে অপরের মধ্যে যুদ্ধ করতে থাকতো যার মধ্যে আমরা শামুগড়ের যুদ্ধ বাহাদুরগড়ের যুদ্ধ এই সমস্ত যুদ্ধ কিন্তু দেখতে পাই বাহাদুরগড়ের যুদ্ধটা কার কার মধ্যে হয় এটা হয়েছিল দ্বারা ও সুজার মধ্যে দুজনেই শাহজাহান পুত্র ছিল মধ্যে এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধটা কত সালে হয়েছিল এই যুদ্ধটা হয়েছিল ষোলোশো সালে ষোলোশো সালে মনে রাখবে নেক্সট প্রশ্ন দু হাজার চব্বিশ উইমবেলডন ওপেন কে জয়লাভ করলো উইম্বলডন ওপেন হচ্ছে বিশ্বের সব থেকে বিশ্বের প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট বিশ্বের প্রাচীনতম টেনিস টুর্নামেন্টের নাম কি ডিয়ার স্টুডেন্ট সেটা হচ্ছে উইম্বলডন ওপেন উইম্বলডন ওপেন ফ্রেঞ্চ ওপেন ইউএস ওপেন এবং অস্ট্রেলিয়া ওপেন এই চারটিকে একত্রে বলা হয় গ্র্যান্ড স্ল্যাম তো উইম্বলডন ওপেন এই কয়েকদিন আগে শেষ হয়ে গেল উইম্বলডন ওপেন জয়লাভ করলো কে দু সালে যিনি বিজেতা ছিলেন দু হাজার তিনি বিজেতা হয়েছেন কে তিনি তিনি হচ্ছেন কার্লোস আলকারাজ ইনি কোথাকার স্পেনের একজন টেনিস তারকা স্পেনের একজন টেনিস তারকা কার্লোস আলকারাজ দু হাজার চব্বিশের উইমবেলডন ওপেন জয়লাভ করেছে উইম্বলডনটা আঠেরোশো সাতাত্তর সালে প্রথম শুরু হয়েছিল এটা একটু মনে রাখবে কবে শুরু হয় আঠেরোশো সাতাত্তরে আর চারটে যে গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট হয়ে থাকে চার মধ্যে এই টুর্নামেন্টটা উইমবেলডনটা ঘাসের কোটে খেলা হয়ে থাকে এটাও মনে রাখবে ওকে আচ্ছা এই বছরে আরও একটা টুর্নামেন্ট হয়েছিল বছরের শুরুতেই একদমই অস্ট্রেলিয়া ওপেন যেটাতে জানিক সিনার ইনি অস্ট্রেলিয়া ওপেন জয়লাভ করেছেন কে জয়লাভ করে অস্ট্রেলিয়া ওপেন জানিক ইনি একজন ইটালির টেনিস তারকা প্রণব মুখোপাধ্যায় ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি ইনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন দু হাজার থেকে দু বারো থেকে দু সতেরো সাল পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতি পদে ছিলেন প্রণব মুখার্জি এছাড়া প্রণব মুখার্জি ভারতের অর্থমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বও কিন্তু পালন করেছিলেন এগুলো মনে রাখবে ওকে প্রণব মুখার্জি কততম রাষ্ট্রপতি ছিলেন তিনি আমাদের ভারতের তেরোতম রাষ্ট্রপতি ছিলেন তারপরে চোদ্দতম রাষ্ট্রপতি যিনি হয়েছিলেন তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন রামনাথ কোবিন্দ এবং বর্তমানে দ্রৌপদী তিনি পনেরোতম রাষ্ট্রপতি অ্যাসিটাইল কোলিন হলো এক প্রকারে নিউরো ট্রান্সমিটার নিউরোহরমোন ভাইটামিন এবং উৎসেচক এটা আসলে কি অ্যাসিটাইল কোলিন এই প্রশ্নটা আমি করিয়েছিলাম কয়েকদিন আগে আমার টি ডব্লিউএস অ্যাকাডেমিতে যে আগের সিরিজটা চলেছিল সেখানে এই প্রশ্নটা আমার করানো ছিল আগের সিরিজটা যদি তোমরা না দেখে থাকো অবশ্যই নতুন হয়ে থাকলে কমেন্টে অথবা আমাদের যে প্লে আছে ওখানে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা এটা দেখতে পারো অ্যাসিটাইল কোলিন এটা হলো এক প্রকারের নিউরো ট্রান্সমিটার নিউরো ট্রান্সমিটার নিচের কে নেহেরু রিপোর্টে স্বাক্ষর করেনি নেহেরু যে রিপোর্ট ছিল সেই নেহেরু রিপোর্টে কে স্বাক্ষর করেনি সুভাষ বসু জি আর জহরলাল নেহেরু মঙ্গল সিং চলো নেহেরু রিপোর্ট নেহেরু রিপোর্টটা কে তৈরি করেছিলেন মতিলাল নেহেরু মতিলাল নেহেরু এক গুচ্ছ দাবিদাবা নিয়ে নেহেরু রিপোর্ট প্রস্তুত করেছিলেন এর জন্য একটা কমিটি তৈরি করা হয়েছিল সেই কমিটিতে অনেকজন সদস্য ছিল যার মধ্যে সভাপতি ছিলেন মতিলাল নেহেরু এই নেহেরু রিপোর্টটা কবে পেশ করা হয়েছিল নেহেরু রিপোর্টটা তৈরি করা হয়েছিল 1928 সালে 1928 সালে নেহেরু রিপোর্ট তৈরি করা হয় নেহেরু এই রিপোর্টের কমিটিতে অনেকজন সদস্য ছিল যার মধ্যে মতিলাল নেহেরু সভাপতি তেজ বাহাদুর সাপ্রু তারপরে সুভাষচন্দ্র চন্দ্র বসু এন এম যোশী আহ এবং জি আর প্রধান এবং আরেকজন হচ্ছে সর্দার মঙ্গল সিং এরা ছিলেন কিন্তু জওহরলাল নেহেরু কিন্তু ছিলেন না জওহরলাল নেহরু স্বাক্ষর করেননি এই প্রশ্নটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা পরীক্ষায় এসেছিল কোন একটা পরীক্ষার প্রশ্ন ছিল এটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন জওহরলাল নেহেরু স্বাক্ষর করেননি এটাতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমানে আমাদের কলকাতাতে আছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়টা কবে প্রতিষ্ঠিত হয়েছিল দেখো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এই নামটা কিন্তু প্রথমে প্রথমে ছিল ছিল না এই কলেজটার আগে নাম হিন্দু কলেজ কি নাম ছিল হিন্দু কলেজ ছিল এর নাম হিন্দু কলেজটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে আঠারোশো সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠাতাকে কে প্রতিষ্ঠাতা কে ছিলেন ডেভিড হিয়ার তিনি ছিলেন প্রতিষ্ঠাতা ডেভিড ইয়ার আঠারোশো সতেরোতে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন এই হিন্দু কলেজের আঠেরোশো সালে এসে নাম পরিবর্তন করে দেওয়া হয় এবং পরিবর্তন করে করা হয় প্রেসিডেন্সি কলেজ ডোরেমন কার্টুন চরিত্রে স্রষ্টাকে ডোরেমন খুবই ফেমাস একটা কার্টুন চরিত্র ডোরেমন নবিতা সুজুকা ডেকি এই সমস্ত বিভিন্ন কার্টুন চরিত্র আছে জিয়ান এগুলো হচ্ছে একটা কার্টুন চরিত্র এই যে কার্টুন চরিত্রগুলো এগুলো কে তৈরি করেছিলেন জে কে রাউলিং যাকে আমরা জে কে রাওলিংকে আমরা হ্যারি পটার সিরিজের লেখক হিসেবে জানি হ্যারি পটার যে চরিত্র সেটা তৈরি করেছিলেন জে কে রাউলিং এটাও মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট কিন্তু হ্যাঁ ডোরেমন কার্টুন চরিত্রের যিনি স্রষ্টা তিনি হচ্ছেন ফুজিকো ফুজিও ইনি একজন জাপানি কার্টুনিস্ট আর ডোরেমনটা হচ্ছে একটা জাপানি কার্টুন এই জাপানি কার্টুনের সৃষ্টিকর্তা হচ্ছেন ফুজিকো ফুজিও বিধান পরিষদের সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে বিধান পরিষদ রাজ্য অঙ্গরাজ্য যে আইনসভা থাকে তার উচ্চ কক্ষের নাম হচ্ছে বিধান পরিষদ বিধান পরিষদের সদস্য হতে গেলে কমপক্ষে কত বছর বয়স লাগে ধারা ওয়ান সিক্স নাইন একশো উনসত্তর নম্বর ধারাতে আমাদের বিধান পরিষদ সম্পর্কে বর্ণনা করা হয়েছে ঠিক আছে বিধান পরিষদের উপস্থিতি অবলুপ্তি ইত্যাদি বিষয়ে বর্ণনা করা হয়েছে একশো উনসত্তর ধারাতে যার মধ্যে বিধান পরিষদের সদস্য হতে গেলে বয়স লাগে কত তিরিশ বছর বয়স লাগে বিধান পরিষদ ছাড়াও রাজ্যসভার সদস্য হতে গেলেও কিন্তু তিরিশ বছর বয়স লাগে রাজ্যসভার ক্ষেত্রেও তিরিশ বছর বয়স প্রয়োজন হয়ে থাকে এটা মনে রাখো কোন রাজ্যে ফুক দি লোকনৃত্য ফুগ দি অন্তর্গত কোন রাজ্যের অন্তর্গত লোকনৃত্য একটা ফুক দি একটা লোকনৃত্য এটা কোথাকার অন্তর্গত লোকনৃত্যটা অন্তর্গত কোথাকার ফুগদিটা হচ্ছে গোয়ার একটা লোকনৃত্য নেক্সট আজকের হোমওয়ার্ক নিচের কোনটি পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী এখানে কতগুলি নবীন ভঙ্গিল পর্বতের নাম দেওয়া আছে এর ভিতরে কোনটি পৃথিবীর দীর্ঘতম শ্রেণীর খেতাব ধরে রেখেছে পৃথিবীর দীর্ঘতম শ্রেণী সেটি কমেন্ট করে সকলে এটার উত্তর জানিয়ে যাবে আর যারা ক্লাস দেখছো অবশ্যই সকলে একটা করে ক্লাসে লাইক করে দাও চ্যাটটি ক্লোজ করো লাইক করে দাও তারপরে ক্লাসে আবার জয়েন করো ওকে ডেয়ার স্টুডেন্টস পরেরটাতে আসি বিন্দুসারের রাজত্বকালে কোথায় বিদ্রোহ দেখা দিয়েছিল বিন্দুসার কে ছিলেন বিন্দুসার ছিলেন ইনি চন্দ্রগুপ্ত মৌজ চন্দ্রগুপ্ত মৌজের পুত্র চন্দ্রগুপ্ত মৌজ ছিলেন কে ইনি ছিলেন মৌজ বংশের প্রতিষ্ঠাতা নন্দ বংশের পতন ঘটিয়ে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন এই চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্যের পরবর্তীতেই মৌজ বংশের যিনি শাসক হয়েছিলেন মৌর্য বংশের দ্বিতীয় শাসক ছিলেন বিন্দুসার ইনি অশোকের পিতা ও চন্দ্রগুপ্ত মৌজের পুত্র ছিলেন বিন্দুসারের রাজত্বকালে একটা স্থানে বিদ্রোহ দেখা গেছিল কোথায় বিদ্রোহ দেখা গেছিল রাইট বিদ্রোহ দেখা গেছিল বিন্দুসারের সময় তক্ষশিলাতে বিদ্রোহ দেখা যায় এবং এই বিদ্রোহ দমনের জন্য তিনি তার পুত্র অশোককে কিন্তু সেখানে পাঠিয়েছিলেন অশোককে তিনি বিদ্রোহ দমনের জন্য প্রেরণ করেছিলেন তক্ষশিলাতে এটাও মনে রাখো আচ্ছা বিন্দুসার তিনি শত্রুদের দমন করার জন্য বিখ্যাত ছিলেন এই কারণে তিনি অমিত্র ঘাত নামে পরিচিত ছিলেন অমিত্র ঘাত উপাধি ছিল তার অমিত্রঘাত মানে হচ্ছে শত্রু হননকারী উপাধি তাহলে কার ছিল এটা ছিল বিন্দুসারের উপাধি পর্যটক আব্দুর রজ্জাক কার শাসন আমলে বিজয়নগরে আসেন বিজয়নগর সাম্রাজ্যের সময়ে আব্দুর রজ্জাক তিনি ভারতে এসেছিলেন তিনি যখন ভারতে আসেন তখন বিজয়নগর সাম্রাজ্যে শাসন করছিল বিজয়নগর সাম্রাজ্যে আমরা বলেছি আহ শাসনকালে কিছু শাসকরা ছিল যেমন চারটি বংশের কথা আমরা পাই সঙ্গম বংশ তারপরে তোমার শালুব তুলুব আরবি তুই চারটি বংশের উল্লেখ আমরা পেয়ে থাকি তো এখানে আব্দুর রজ্জাক তিনি যখন বিজয়নগর সাম্রাজ্যে আসেন তিনি কখন আসেন মধ্যযুগে যুগে চোদ্দশো শতাব্দীতে তিনি ভারতে এসেছিলেন সো এই আব্দুর রাজ্জাক যখন ভারতে আসেন তখন যিনি শাসক ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের তিনি হচ্ছেন দ্বিতীয় দেবরায় আব্দুর রাজ্জাক তিনি কোথা থেকে এসেছিলেন ইনি পারস্য থেকে ভারতে আসেন পারস্য থেকে ভারতে আসেন ওকে এবং দ্বিতীয় দেবরাই ইনি ছিলেন ইনি ছিলেন কে দ্বিতীয় দেবরাই ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের প্রথম বংশ যেটা নাম হচ্ছে সঙ্গম বংশ সঙ্গম বংশের শ্রেষ্ঠ শাসক তিনি ছিলেন সঙ্গম বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন তাহলে তিনি ছিলেন দ্বিতীয় রায় পরের প্রশ্ন হচ্ছে কি কোন রাসায়নিক যৌগটি পচা ডিমের মতো গন্ধ বিশিষ্ট পচা ডিমের মতো গন্ধ আছে কোন রাসায়নিক যৌগটির পচা ডিমের মতো গন্ধ আছে অ্যাসিটিলিন নাইট্রিক অ্যাসিড অ্যামোনিয়া এবং হাইড্রোজেন সালফাইড এর মধ্যে রাইট অ্যান্সার হবে হাইড্রোজেন সালফাইড হাইড্রোজেন সালফাইড এইচ টু হাইড্রোজেন সালফাইড যেটা একটা বর্ণহীন গ্যাস এই গ্যাসটা কিন্তু পচা ডিমের মতো গন্ধ যুক্ত থানজাভুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত থানজাফুর শহর এই শহরটা কি থানজাফুরটা হচ্ছে দক্ষিণ দক্ষিণ ভারতের ভারতের শস্য ভাণ্ডার নামে পরিচিত দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার থানজাপুর যেটা তামিলনাড়ু রাজ্যে করমন্ডল উপকূল ওকে এই দেখো এই পূর্ব নাম ছিল তানজোর ঠিক আছে এখানে চোল বংশর সময়ে আধিপত্য বিস্তার ছিল চোল বংশরা এখানে শাসন করত এই শহরটি কাবেরী নদীর তীরে অবস্থিত। কাবেরি নদীর তীরে। নদীর যে বদ্বীপ অঞ্চল সেটা উর্বর হওয়ার কারণেই কিন্তু এখানে প্রচুর পরিমাণে শস্য উৎপাদন হয় তাছাড়া এই অঞ্চলে বছরে দুইবার বৃষ্টিপাত হয়ে থাকে এই কারণে এখানটা কিন্তু প্রচুর শস্য সমৃদ্ধ দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার নামে পরিচিত কাবেরীর তীরে আরো একটা গুরুত্বপূর্ণ শহরের নাম তোমরা মনে রাখো তিরিচুরাপলি শহর তামিলনাড়ুর আরও একটা ফেমাস শহর সেটাও কিন্তু কাবেরীর তীরেই অবস্থিত ভারতে ফেডারেল কোর্ট কোন সালে কাজ শুরু করে ফেডারেল কোর্ট সুপ্রিম কোর্ট থাক আসার আগে পর্যন্ত আমাদের ভারতে ফেডারেল কোর্ট কাজ করত। উনিশশো সালে ভারত শাসন আইন তোমরা নিশ্চয়ই শুনেছ উনিশশো সালে ভারত শাসন আইন অনুযায়ী আমাদের ভারতে ফেডারেল কোর্ট গঠন করার কথা বলা হয় সেই ফেডারেল কোর্টটা কার্য শুরু করেছিল কবে উনিশশো সালে ফেডারেল কোর্ট কার্য শুরু করে নিচের কোনটি মাউন্ট আবুতে অবস্থিত শাহিলিও কি বাড়ি নাহারগার দুর্গ দিলোয়ারা মন্দির হংসেশ্বরী মন্দির মাউন্ট আবু এটা কোথায় মাউন্ট আবুটা হচ্ছে রাজস্থানে অবস্থিত রাজস্থান রাজ্য অবস্থিত আছে মাউন্ট আবু সো মাউন্ট আবুতে অবস্থিত আছে কোনটি এখানে সেটা হচ্ছে দিলওয়ারা মন্দির এটা একটা জৈন মন্দির এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন জৈন ধর্মের মন্দির দিলওয়ারা মন্দির যেটা রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত ডেট স্টুডেন্টস তোমাদের জন্য স্পেশালি বিজ্ঞান কমপ্লিট জেনারেল সায়েন্সের উপরে ব্যাচ আনা হয়েছে টপিক ভিত্তিক একদমই ক্লাস করানো হবে অবশ্যই তোমরা যদি বিজ্ঞানে কাঁচা হয়ে থাকো তো তোমরা এই ব্যাচটাতে যুক্ত হতে পারো বিজ্ঞানের একদমই সব কিছু আমাদের ম্যানেজর স্যার তোমাদের ক্লিয়ার করে দেবে অবশ্যই টি ডব্লিউস একাডেমি অ্যাপ ডাউনলোড করলেই তোমরা এই ক্লাসটি দেখতে পাবে ক্লাসটিতে ভর্তি হতে গেলে তোমরা আমাদের টি ডব্লিউস একাডেমি অ্যাপটিকে ডাউনলোড করো সোম থেকে শুক্র প্রতিদিন তোমাদের এখানে ক্লাস করানো হবে বর্তমানে আমাদের এখানে অনেক আরও ব্যাচ চলছে স্পেশাল অফার চলছে এবং ব্যাচগুলো দেখতে পারো ফাউন্ডেশন থ্রি পয়েন্ট ও কম্বো আমি সমস্ত পরীক্ষার যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে সকলের জন্য কম্বো একটা ফাউন্ডেশন ব্যাচ আছে আমাদের সেটা আমি সকলকে রেকমেন্ড করব। এছাড়া প্র্যাকটিস ব্যাচ সমাধান ব্যাচ অল ডাব্লিউবিপি কেপির যদি পিওই কিউসকেও সমাধান করতে চাও তাহলে আমাদের সমাধান ব্যাচে যুক্ত হতে চাও পারো সেখানে ম্যাথ একদমই ধরে ধরে করানো হচ্ছে জি কের ক্লাস দেওয়া হচ্ছে অল কিউস সেখানে সলভ করা হচ্ছে এছাড়া ফাউন্ডেশন টু পয়েন্ট ও রেকর্ডেড ব্যাচ এই ব্যাচটা একদমই রেকর্ডেড আছে এই রেকর্ডেড ব্যাচে ভর্তি হলে তোমরা রেকর্ডেড ক্লাসগুলো দেখতে ব্যাচের ফাউন্ডেশন টু পয়েন্ট ও অবশ্যই তোমরা এই ব্যাচগুলোতে যুক্ত হতে চাইলে এসএসসি এবং রেলওয়ের ব্যাচেও যুক্ত হতে চাইলে আমাদের টি ডব্লু এস একাডেমি অ্যাপটি ডাউনলোড করো গুগল প্লে স্টোর বা অ্যাপে স্টোর যেখানে যাবে সেখানে পেয়ে যাবে টি ডবলু এস অ্যাকাডেমি অ্যাপ সেটা ডাউনলোড করো অথবা আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়ার হল সেখান থেকে ডাউনলোড করতে পারো যদি কেউ মনে করে যে আমি ডেস্কটপে ক্লাস করবো পিসিতে ক্লাস করবো তাহলেও করতে পারো ডাব্লিউডাব্লিউডাব্লু ডট টি ডব্লিউ সার্চ করলে তোমরা সেখান থেকে আমাদের টি ডবল অ্যাপ থেকে ক্লাস করতে পারবে চলো টপিকে ফেরত আসি টপিকের পরের প্রশ্ন হচ্ছে কোন তরিচ্চালিত তরিচ্চালিত কেটলিতে জল গরম হওয়ার পদ্ধতি হলো কোনো তরিচ্চালিত কেটলিতে জল গরম হয় কি পদ্ধতিতে পরিবহন বিকিরণ সঞ্চালন এবং পরিচালন কোন পদ্ধতিতে কেটলিতে জল গরম হয় এটা হচ্ছে পরিচালন পদ্ধতিতে কেটলিতে জল গরম হয়ে থাকে সতীনাথ ভাদুরি তার কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন সতীনাথ ভাদুরির নাম তোমরা নিশ্চয়ই শুনেছ সতীনাথ ভাদুরি চিত্রগুপ্ত নামে তিনি পরিচিত ছিলেন চিত্রগুপ্ত ছদ্মনামে লিখতেন সতীনাথ ভাদুরী সতীনাথ ভাদুরি তার কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্র পুরস্কার রবীন্দ্র পুরস্কার হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রদান করা সর্বোচ্চ সাহিত্য পুরস্কার ওকে পশ্চিমবঙ্গ সরকার থেকে প্রদান করা সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সব থেকে সাহিত্য পুরস্কার কোনটি সেটা হচ্ছে রবীন্দ্র পুরস্কার রবীন্দ্র পুরস্কার প্রথম প্রদান করা হয় উনিশশো সালে কবে প্রদান করা হয়েছিল নাইনটিন ফিফটি উনিশশো সালে আমরা জানি প্রথম সেই পরমবীর চক্র প্রদান করা হয়েছিল সেই বছরে কিন্তু প্রথম রবীন্দ্র পুরস্কারও প্রদান করা হয় প্রথম রবীন্দ্র পুরস্কার দুইজন ব্যক্তি পেয়েছিলেন একজন হচ্ছেন কে একজন হচ্ছেন সতীনাথ ভাদুর ইনি কিন্তু রবীন্দ্র পুরস্কারের প্রথম প্রাপকদের মধ্যে ছিলেন তিনি তার জাগরী বিখ্যাত তার উপন্যাস জাগরী উপন্যাসের জন্য তিনি এই পুরস্কারটি পেয়েছিলেন কবে কবি পান্তিনি 1950 সালে পেয়েছিলেন এছাড়া এনার সাথে আরো একজন ব্যক্তি 1980 এ রবীন্দ্র পুরস্কার জিতেছিলেন যার নাম হচ্ছে নিহার রঞ্জন রায় নিহার রঞ্জন রায় তার বংগীয় ইতিহাসের আদি পর্ব নামক একটা গ্রন্থের জন্য তিনি এই পুরস্কারটি পেয়েছিলেন ওকে আচ্ছা আরও একটা জিনিস তাহলে তোমাদের বলে দিই দু হাজার সর্বশেষ যিনি প্রাপক ছিলেন দু হাজার তেইশ সালে প্রাপককে ছিলেন এটা একটু জেনে রাখো দু হাজার সালে প্রাপক হচ্ছেন সঞ্জীব চট্টোপাধ্যায় কে পেয়েছেন দু সালে সঞ্জীব চট্টোপাধ্যায় কিন্তু দু সালে রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন নিম্নলিখিত কোন গ্রহ দুটি পৃথিবী অপেক্ষা সূর্যের নিকটে পৃথিবীর থেকেও সূর্যের কাছে অবস্থিত কোন দুটি গ্রহ সৌরজগতে বর্তমানে আটটি কুলীন গ্রহ আছে এর মধ্যে সূর্যের সব থেকে কাছে কোন গ্রহ বুধ গ্রহ হচ্ছে সূর্যের সব থেকে কাছে তারপরে আছে কি শুক্র শুক্রর পরে পৃথিবী সূর্য যদি এই স্থানে হয় সূর্যের পরে আছে কি সূর্যের পরে হচ্ছে বুধ বুধের পরে শুক্র শুক্রের পরে পৃথিবী পৃথিবীর পরে মঙ্গল এইভাবে আসছে সেখানে আমরা যদি দেখি প্রতিটা গ্রহের কিন্তু এক একটা বৈশিষ্ট্য আছে পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী যে দুটি গ্রহ সেটা হচ্ছে বুধ ও শুক্র গ্রহ তো অপশন এ রাইট অ্যান্সার পৃথিবী অপেক্ষা সূর্যের নিকটে বুধ ও শুক্র গ্রহ আছে তারপরে পৃথিবী অপেক্ষা সূর্যের দূরে আরো গ্রহগুলোর মধ্যে প্রথম হচ্ছে মঙ্গল গ্রহ তারপরে বৃহস্পতি শনি এইভাবে গ্রহগুলো আসে এখানে দেখো বুধ শুক্র গ্রহের কিছু বৈশিষ্ট্য তোমাদের বলে দিই শুক্র গ্রহ শুক্র গ্রহ শুক তারা নামে পরিচিত শুক্র গ্রহটাকে আমরা সন্ধ্যা তারা বা শুক তারা বলে থাকি শুক্র গ্রহটা হচ্ছে সৌরজগতের সব থেকে উজ্জ্বলতম গ্রহ শুক্র গ্রহটা হচ্ছে সব থেকে উষ্ণতম গ্রহ শুক্র গ্রহটা হচ্ছে সব থেকে হটেস্ট উষ্ণতম গ্রহ আবার শুক্র গ্রহটা হচ্ছে আমাদের পৃথিবীর সব থেকে কাছের গ্রহ পৃথিবীর সবথেকে কাছের গ্রহ কোনটি পৃথিবীর দুই দিকে দুটো গ্রহ আছে একটা মঙ্গল একটা শুক্র শুক্রটা কিন্তু মঙ্গল অপেক্ষা পৃথিবীর নিকটে অবস্থিত খালি চোখে কিন্তু আমরা এই শুক্র গ্রহটাকে দেখতে পাই এছাড়া শুক্র গ্রহর আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে শুক্র গ্রহটাকে আমাদের পৃথিবীর যমজ গ্রহ বলা হয়ে থাকে পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয় পরীক্ষায় যদি প্রশ্ন এসে থাকে এটা হচ্ছে শুক্রকে বলা হয় বুধ সম্পর্কে ইম্পর্টেন্ট কি বুধ সম্পর্কে ইম্পর্টেন্ট হচ্ছে বুধ সৌরজগতের প্রথম গ্রহ বা সূর্যের সব কাছের গ্রহ এবং সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ বর্তমানে ক্ষুদ্রতম গ্রহ কোনটি ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ গ্রহটা হাম্পি নিম্নের কোন রাজ্যে অবস্থিত হাম্পি হাম্পির মনুমেন্টস একটা ইউনেস্কোস ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটা একটা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বিশ্বের ওকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এর মধ্যে একটা হচ্ছে হাম্পির মনুমেন্ট সমূহ নাইনটিন এইটটি সিক্সে এটাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয় হাম্পিটা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য যে একটু আগে আমরা বলছিলাম সেই বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল এটা ওকে এবারে দেখো এই হাম্পিটা কোথায় অবস্থিত বর্তমানে এটা কর্ণাটকে অবস্থিত তুঙ্গভদ্রা এক নামক একটা নদী আছে যেটা কৃষ্ণার উপনদী যাই হোক তীরে এটা অবস্থিত আলেকজান্ডারের সেনাবাহিনী সিন্ধু পার হওয়ার সময় তক্ষশিলার শাসককে ছিলেন আলেকজান্ডার দ্য গ্রেটার আলেকজান্ডার তিনি আমাদের ভারত আক্রমণ করেছিলেন আমরা জানি আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন তিনশো তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে তিনি যখন ভারত আক্রমণ করেছিলেন তখন তক্ষশিলার শাসককে ছিলেন তক্ষশিলাটা আমরা দুইবার পেয়েছি এবার আজকের সেশনে সেই তক্ষশিলার শাসক ছিলেন তৎকালীন সময় অম্বি অম্বি তিনি তক্ষশিলার শাসক ছিলেন অনেকে পুরু করবে কিন্তু পুরু করলে কিন্তু উত্তর ভুল হবে পুরুটা আমি পরে আসছি তার আগে অম্বি সম্পর্কে বলি অম্বি তিনি তক্ষশিলার শাসক ছিলেন এবং তাকে কিন্তু আলেকজান্ডার আলেকজান্ডারের সঙ্গে তিনি যুদ্ধ করার কথা বললে আলেকজান্ডারের তিনি বর্ষতা স্বীকার করেছিলেন আলেকজান্ডারের কাছে তিনি স্যারেন্ডার করে দিয়েছিলেন তারপরে তিনি পুরুর সামনে আসেন পুরুর রাজ ছিল পুরু ছিলেন পৌরব বংশের রাজা পৌরব বংশের রাজা রাজা পুরু বা পুরুষোত্তম এটা একটু মনে রাখবে এই দুটো কিন্তু আলাদা আলাদা বংশ পৌরব বংশটা ছিল তৎকালীন সময়ে সিন্ধুর উপনদী ঝিলাম এবং চেনাব নদীর মধ্যবর্তী স্থানে এটা অবস্থিত ছিল পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে যে ঝিলাম ও চেনাব নদীর মাঝে কোন বংশটি রাজবংশটি ছিল সেটা হচ্ছে এই পৌরব বংশটা কিন্তু ছিল সেখানে পৌরব সাম্রাজ্যটা সেখানে ছিল সো এখানে কিন্তু পুরু আলেকজান্ডারের বিরুদ্ধে সেখানে বাধা দেন বা পুরুষ সঙ্গে সংঘর্ষ হয়েছিল আলেকজান্ডারের এবং এই সংঘর্ষের ফলে একটা যুদ্ধ হয়েছিল যে যুদ্ধটাকে আমরা যুদ্ধ যুদ্ধ বা নামে চিনি এই যুদ্ধটা হয়েছিল বলে ঝিলমের যুদ্ধ বলা হয় তাহলে আমরা এখানে কি পেলাম বংশের রাজা ছিলেন পুরুষোত্তম অম্বি ছিলেন তক্ষশিলা রাজা আরেকটা প্রশ্ন তোমরা পাবে মগধের রাজা কে ছিলেন এই সময়ে মগধের রাজা কে ছিলেন মগধের রাজা ছিলেন ধন নন্দ বংশের শেষ শাসক ধন নন্দ ছিলেন তৎকালীন সময়ে মগধের রাজা কত সালে জাতীয় বননীতি চালু হয় জাতীয় বননীতিটা কবে চালু হয়েছিল রাইট অ্যান্সার ইস নাইনটিন সালে জাতীয় বননীতি চালু হয় ক্রায়ো সংরক্ষণে ব্যবহৃত হয় নিম্নের কোনটি ক্রায়ো সংরক্ষণে ব্যবহৃত হয় নিম্নের কোনটি তরল হাইড্রোজেন তরল নাইট্রোজেন কার্বন ডাই অক্সাইড কোনোটি নয় কঠিন কার্বন ডাই অক্সাইড বা কোনোটি নয় ক্রায়ো সংরক্ষণটা বিষয়টা কি আসলে ডিয়ার স্টুডেন্টস অনেকের প্রশ্ন এখানে থাকবে ক্রায়ো সংরক্ষণটা স্যার কি একটু বলে দিন ক্রায়ো সংরক্ষণটা হচ্ছে তরল নাইট্রোজেনে মাইনাস একশো ছিয়ানব্বই মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে তরল নাইট্রোজেনে তরল নাইট্রোজেনে উদ্ভিদ কিংবা জীবের স্পিসেসের ভ্রূণ বীজ শুক্রাণু ডিম্বাণু হতে পারে এগুলোকে সংরক্ষণ করা হয়ে থাকে এটাকে আমরা ক্রায় সংরক্ষণ বলে থাকি এখানে সাধারণত এই ভ্রূণ অথবা শুক্রাণু ডিম্বাণু এবং বীজ রেণু ইত্যাদি কিন্তু সংরক্ষণ করা হয় মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস তরল নাইট্রোজেনে এটাকে ক্রায় সংরক্ষণ বলা হয় কোন ভারতীয় ক্রিকেটার লিটল মাস্টার নামে পরিচিত খুবই সুন্দর একটা প্রশ্ন কোন ভারতীয় ক্রিকেটার লিটল মাস্টার নামে পরিচিত লিটল মাস্টার কাকে বলা হয় যাদব বিরাট কোহলি সুনীল কপিল দেব রাইট গাওয়ার ইস সুনীল তিনি কিন্তু লিটল মাস্টার নামে পরিচিত পরের প্রশ্ন জনসংখ্যার বিচারে ভারতের বৃহত্তম রাজ্যটি হলো কোনটি জনসংখ্যার নিরিখে মানে সব থেকে বেশি কোন রাজ্যের জনসংখ্যার মানুষ বসবাস করে থাকে খুবই ইজি একটা প্রশ্ন সেটা হচ্ছে কোন রাজ্য প্রদেশ রাজ্যে সবথেকে কম জনসংখ্যা সবথেকে বেশি জনসংখ্যা বসবাস করে আর সর্বনিম্ন কোথায় সর্বনিম্ন কোথায় জনসংখ্যা বসবাস করে সেটা হচ্ছে সিকিমে জনসংখ্যার নিরিখে সিকিম সবথেকে ক্ষুদ্রতম রাজ্য ওকে এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাস আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করবো প্রশ্ন উত্তর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সাথে ডিটেলস সব নিয়ে আলোচনা করলাম আই হোপ ক্লাসটা তোমাদের ভালো লাগলো ভালো লেগে থাকলে সকলে একটা করে লাইক করবে কমেন্ট জানিয়ে যাবে ক্লাসটি কেমন লেগেছিল আর টি ডবলএস একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে অবশ্যই ডাউনলোড করে নেবে সকলে আর নিজের পছন্দ মতো ব্যাচে ভর্তি হয়ে যাবে ভালো থাকবে সকলে ক্লাসটি শেষ করছি পরের দিনের ক্লাসে দেখা হবে নতুন একটি পর্ব নিয়ে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবে বাই